এখন ব্রেকফাস্ট দিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। গুড মর্নিং টু এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, যেখানে সব খেতে বসেছি, নিজের রান্না নিজে কেমন খেলি। ও, একটা রুটি তরকারি দিয়ে, একটা রুটি চা দিয়ে নাকি? দেখো, আমি সবসময় সবার আমি সবার লাস্টে খাই, ঠিক আছে? এই ব্লগিং এর চক্করে আমার এখনো খাওয়া স্টার্ট হয়নি, আর সবার এখনো মুখ চালু আরম্ভ হয়ে গেছে, বৌদিয়ার তো শেষও হয়ে গেছে। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাই, No, Papa. Open your mouth. Ha, ha, ha. কি কোনটা নিবি, কোনটা নিবি? এরম করলে কি করে হয়, এরম করলে কি করে হয়? আরে হাতটা সরাও, চোখে জল ছাড়া কান্না দেখবে? দাঁড়াও, যা হিসি করে দিচ্ছে আবার। সেই দেখো, আমি কানু কানু কই, চোখে জল ছাড়া কান্না, এই দেখো। আবার একটু কেঁদে দাও বাবা, মামা আবার একটু কেঁদে দাও, একটু আবার ইনস্ট্যান্ট রিয়াকশন। আমি ব্লগ করছি জন্য ফ্যানটাকে একটু এদিক ওদিক করে অফ করছি, বড় দাদা এসে রেগে যাচ্ছে, ফ্যানটা বন্ধ করছিস কেন? আর হচ্ছে প্রকৃতি এত হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আমার চুল ঠুল উড়ে যাচ্ছে। প্রকৃতির হাওয়া না খেয়ে ইলেকট্রিসিটি নষ্ট করছে, দেখো কি করছো। আজকে কি এসছে বাবা, আজকে কি হবে রান্না? মাটন হবে, তাই তো? ওখানে মাটন পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে, আর এখন মাছ ওই করছে, বাজার গুছিয়ে রাখছো। এই যে সব এখানে বাজার নিয়ে বসেছে, ওখানে হেল্প করছে আর কি। জুয়েলারি হল ভিডিওটা জানি না তোমরা এতক্ষণে দেখেছো কিনা, ওটা আপাতত আপলোড করলাম। যতক্ষণ না ভিডিও আপলোড হয় না না, তো পুরো মাথার মধ্যে একটা টেনশন কাজ করে। যাই হোক, ভিডিও টিডিও আপলোড হয়ে গেছে, এখন একা একা বসে বোর হচ্ছি। ও, আর আমার পাশে মিকি মাউসটা দেখছো, এটা ও অন্নপ্রাশনে পেয়েছে, বুঝলে তো? আর ছোটো মামা এটাকে পাম্প দিয়ে ফুলিয়ে ঠুলিয়ে নিয়ে এসে কি আনন্দ পাচ্ছিল এটার মধ্যে বসে। লিটারালি তখন ভিডিও করা হয়নি, আবার আমি থাকতে থাকতে যদিও আবার বসে, তো আমি তখন আবার ভিডিও করে দেখাবো। এখন তো ঘুমাচ্ছে, ওই জন্য আওয়াজ পাচ্ছে না। এখন না হেভি বদমাশ হয়ে গেছে, খুব বুঝতে শিখে যায়। হ্যাঁ, ও আওয়াজ করে, যদি কেউ আমি ওকে বলছি কি টাটা যাবি টাটা যাবি বলে, আমি ওকে শুয়ে রেখেছি, হট করে চিল্লিয়ে উঠেছে যে না আমাকে শুয়ে দিল কেন, খুব বুঝতে শিখে যায় এখন। এখন বসে বসে বোর হচ্ছি না, বৌদিয়ার সাথে গল্প করছি, মা এই সবাই গল্প করছে, আর আমি শুধু শুধু দুজনে গল্প করে যাচ্ছে, আর আমি শুধু শুধু বললাম তোমাদেরকে যে আমি গল্প করছি, দেখছো তো দুজনে গল্প করে যাচ্ছে। আর এটা এখন প্রেশার কুকারে দিয়ে কী করবে, আবার সিটি দেবে নাকি? হ্যাঁ, আবার সিটি মারবো, আবার জল কতটা দিতে হয় দেখি। দেখো, মাটন ভালো রান্না হলে না তাড়াতাড়ি খেতে পেতে, তাই না বলো মামি? সামনে তো পয়লা বৈশাখ, তো তাই জন্য বৌদিয়া একটা টি শার্ট কিনেছে পয়লা বৈশাখের জন্য, দিয়েছি পয়লা বৈশাখের জন্য, কিছু লজ্জা পাচ্ছে টাকাতে না। জীবনে সকাল সকালই ফ্রেশ ফ্রেশ হয়ে গেছিলাম, তো যাই হোক এখন যাবো লাঞ্চ করবো। দুটো বেজে গেছে, আরেকজন ঘুম থেকে উঠবে উঠবে করছে, তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিই, মানে বৌদিয়া তাড়াতাড়ি করে না খেয়ে নিলেও আবার উঠে গেলে প্রবলেম হয়ে যায়। আজকে মেনুতে উচ্ছে আলু ভাজা, এখানে ভাত, আর এই যে মাটন। দেখো, আমি ব্লগ করছিলাম, এসে দিদি বলে ডাকছে, ডাকা হাই কর, সাইকেল নিয়ে বেরিয়েছিস? বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়েছে, যা টাটা। বললাম বন্ধুরা, বলছে আমি হনুমান, টাটা। হনুমান এটাতে ওঠার ব্যবস্থা করছে, তাই তো মাম্মা? তুমি এটাতে উঠবে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এখানে বসে আছে, তবু ফোনটা দেখছে, ভালো লাগছে নাচে 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 নাচে, দেখি তো এখানে হাত রাখো।
আমি এখন একটু ওকে কোলে বসিয়েছি, ঠিক আছে, কিন্তু এইটা দেখে ও কিছুতেই আমার কোলে বসবে না। ওই ওদিকে তাকাচ্ছে, কোথায় যাবে মাম্মা? রেগে যাচ্ছে, যাবে ওখানে, যাবে, চলো চলো ওখানে যাবো আমরা, চলো চলো তো আমরা ওখানে যাবো। রাগ হচ্ছে, তেজের ঠেলায় উঠে পড়ছে, ওখানে যাবে, ওটাতে যাবে, ওটাতে যাবে। রেগে যাচ্ছে কেন বলতো, ওকে নিয়ে এরকম করে দোল দোল করতে হবে, নাহলে ও রেগে যাচ্ছে। খেলছি না, আমি খেলছি না, শুধু তোমাকে বসিয়ে রেখে দিয়েছি। আচ্ছা খেলছি, দাঁড়া, বাবা বলে কত রাগ। এখন ডিনার করে নেবো। অ্যাকচুয়ালি আমার একটা ব্যাপার আছে, আমি না একা একা খেতে পারি না, আর মাকে বললাম কি তুমি থেকে যাও, মা অনেক দিন আসা হয় না, তো মা আজকে থেকে যাবে, আমি প্রবাবিলি আমি এখনই চলে যাব। এখনই মা বলছে না তুই বাড়ি গিয়ে খাবিও না একা একা, আর থেকে তুই এখান থেকে খেয়ে তারপরে যাবি। তো যাই হোক, এখন তাড়াতাড়ি, আমি একটু নিচে গেছিলাম, আমার যেন হাঁপাচ্ছি, দৌড়ে দৌড়ে আসলাম, রাত হয়ে যাচ্ছে। ওদিকে কোকু বাড়িতে একা আছে আজকে, না খুব মানে একটা খুব উইন্ডি ওয়েদার টাইপের, খুব ভালো হাওয়া টাওয়া দিচ্ছে। আজকে দুপুরে একটুখানি হেভি লাঞ্চ হয়েছিল, আজকে রাত্রেবেলা আলু ভাজা, ডাল আর ডিমের অমলেট দিয়ে যে খেয়ে এখন তাড়াতাড়ি পালাই। যে ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখন বাড়ি এসে গেছি, ডিনারটা তো ওখানেই করে এসেছি। তো যাই হোক, এখন অনেকক্ষণ আগেই এসেছি, কোকুকে খাওয়ালাম, একটু এদিক ওদিক ঘর পরিষ্কার ফরিষ্কার করলাম। যাই হোক, আজ এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে টিউন। টাটা।